হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বারমুডা ট্রায়ালসের কথা বলি। অনেক দিন ধরেই একটা কথা চলে আসছে, বারমুডা অঞ্চলে নাকি জাহাজ নৌকা বা আকাশপথে যাওয়ার সময় উড়োজাহাজ রহস্যময়ভাবে উদ্ধার হয়ে যায়, খোঁজ নাকি আর পাওয়াই যায়। এই বারমুডা রহস্য ব্যাপারটা কি, আজকে আমরা এই পর্বে জানব। বারমুডা ট্রায়ালস হলো আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিম অংশে ত্রিভুজ আকারে একটি বিশ্বের অঞ্চল। এর এক কোণ বারমুডা দ্বীপ আর অন্য কোণ প্রান্তে মায়ামি বিচ এবং পুয়েতে বেকেতে সান জুয়েন। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ দিক 1945 সাল 5ই ডিসেম্বর 5টি টিবিএম অ্যাঞ্জেল উড়োজাহাজ এবং উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। সেই থেকে বারমুডা ট্রায়ালসের রহস্য কথাটার চলাচল হয়। এরপরেও বেশ কিছু উড়োজাহাজ ও নিখোঁজ হয়েছে, তবে নির্ভরযোগ্য উৎসগুলো বলে এর মধ্যে কোনো অংশ নেই। কিছু বিজ্ঞানী এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে এবং অনেক কিছু ঘাটাঘাটি করার পর এখানে কোনো রহস্যময় কিছু পাওয়া যায়নি। অচিন হলেও অনেকেই তার মধ্যে রহস্য খোঁজেন, আসলে এর মধ্যে কোনো অংশ নেই। এই অঞ্চলের কম্পাস কাঁটা চুম্বকীয় উত্তর মেরু দিশেকে করে, যা ভৌগোলিক উত্তর মেরু প্রায় 1100 মাইল দূরে। ক্যারিয়ের অঞ্চলে এর পার্থক্য ক্যাম্পাস কাঁটায় প্রায় 200 ডিগ্রি। জাহাজ বা অ্যারোপ্লেন চলার সময় এর পার্থক্য হিসেব রাখা হয়। যদি কোনো কারণে ভুল হয় তাহলে নানা বিরাট লাগতে পারে। তাছাড়া ওই এলাকার উপসাগরীয় স্রোতধারায় প্রবল ঢেউয়ের উপদ্রব বেশি আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর ইতিমধ্যেই যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসে এই টানেলের ঝড়ঝাপটা, এ সময়ে পাল্লায় পাল্লায় দুর্ঘটনার প্রকোপ একটু বেশি হতে পারে, তাই মনে করা হয় ওই এলাকার রহস্যজনক বিপদের এটি আগাছা। কিন্তু বিশেষজ্ঞরা বলেন ওসব করা ভিডিও নেই। যদিও তাই হতো তাহলে ওই এলাকা দিয়ে চলাচল জাহাজ উড়োজাহাজ বিমান হার অন্য অন্য এলাকার চেয়ে বেশি হইত। অথচ সেখানে বসতি বিমান আছে, টানেলের ঝড়ঝাপটা এবং পাল্লায় আধুনিক দুর্ঘটনার প্রকোপ বেশি হতে পারে। উড়োজাহাজ বিমান হার এলাকার চেয়ে বেশি হয়, অথচ সেখানে বসতি বিমা তো আপেক করা যায় না। বিমা কোম্পানিগুলো যা হিসেবে তা ওরা রহস্যময় সন্ধান পেলেও বিমান হার অবশ্য ধরত। আসল কথা হলো পবিত্র ও অন্য গন্তব্যে স্বাভাবিকভাবেই ষড়যন্ত্র তটে বেশি আগ্রহী, একটু গন্ধ পেলেই তা ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। গাধা গাধা রহস্য প্ল্যান বেরিয়েছে, কিন্তু এসবে কোনো সভ্যতা নেই, রহস্যময় কিছুই নেই, এটা শুধু বানানো কথা। কিন্তু দুই একটা প্ল্যান হয়তো হারিয়ে যায় প্রকৃতির কারণে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।